হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। নতুন এ সংযোগ দিতে নিজেদের আইওএস সংস্করণে পিকচার ইন পিকচার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এজন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে স্বয়ংক্রিয়ভাবে পিকচার ইন পিকচার মোড সুবিধা ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। পিকচার ইন পিকচার সুবিধা কাজে লাগিয়ে অন্য অ্যাপ বা ওয়েবসাইট চালু করলে ভিডিও কলের সংযোগ বিচ্ছিন্ন হবে না। এমনকি ভিডিও কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তিদেরও কথা বলতে বা শুনতে কোনো সমস্যা হবে না। এ সময় মুঠোফোনে চালু থাকা ওয়েবসাইট বা অ্যাপের একপাশে ছোট আকারে ভিডিও কলের ছবি দেখা যাবে, ফলে বন্ধু বা পরিচিতদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা যাবে। এ সুবিধার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে অ্যাপ বা ওয়েবসাইটের কাজ শেষ করে চাইলেই বর্তমানের মতো পুরো পর্দায় ভিডিও কলের ছবি দেখা যাবে। এতে কাজের পাশাপাশি একে অপরের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের সুযোগ মিলবে। নতুন এ সুবিধা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে কবে নাগাদ ব্যবহার করা যাবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।